अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खूब भालो हुए थे जे ये महिला टा आमादेर पारा छेड़े चले जाच्छे। ঝামেলা চলে যাবে, বলো দেখি গুপ্ত বাবুর মতো ভালো লোককেও বাড়ি খালি করানোর জন্য পুলিশ ডাকতে হলো? কে জানে বাড়ির ভেতরে বসে কি কাণ্ড করত। চুপ করো কাকিমা, আমরা এমনিতেই খুব সমস্যায় পড়েছি। একেই বলে যেমন কর্ম তেমন ফল, জানো তো ধর্মের কল বাতাসে নড়ে। আর তুমি এখানে মুখ বেজার করে দাঁড়িয়ে আছো কেন? চলো বাড়ির ভিতরে, না হলে এই মহিলা দৌড়ে আসবে সাহায্য চাইতে। দেখো বিভলা, আরে আমি তো বলছি আমি নিজেই রঞ্জু দেবীকে সাহায্য করতে এসেছি, মাথায় ঢুকছে না কথাটা? আরে আমরা কেন সাহায্য করব, বড় এলেন সাহায্য করতে। চলো চলো বাড়িতে চলো। আরে ললিতা, কি ব্যাপার? বাবা গো, অনেক দিন পরে আমি সুন্দর মুখে হাসি দেখলাম, কোনো বড় ব্যাপার নাকি? হ্যাঁ মা, এই দেখো আমার ওয়েডিং অ্যানিভার্সারির গিফট প্যাক হচ্ছে। ও মা, ললিতা কি বুদ্ধি খাটিয়েছিস মা, মন ভরে গেছে। আচ্ছা মা, আমার এই খুশিতে গ্লাসটা ধর। ছি মা, স্টিলের গ্লাসে তুমি শরবত খাও? কি ডাউন মার্কেট তুমি, ছি। দূর পাগলি মেয়ে, তুই কিচ্ছু জানিস না। দেখ স্টিলের গ্লাসে খেলে না অনেক লাভ আছে। অন্য লোকেরা ভাববে যে স্টিলের গ্লাসে জল আছে, নয়তো শরবত। কে আর উকি মেরে দেখবে শরবত নাকি ওইটা আছে? জাস্ট লাইক ইউ মাই প্রিটি ডল। মা তুমি নেশা করছো, তুইও খানা। এ বাবা, আমি না জামাই বাবা জীবনের আলমারি থেকে চুরি করেছি। উফ মা। রঞ্জুর মাথায় বাজ আর আমাদের হাতে গ্লাস। অনেক অনেক ধন্যবাদ ভুবন দাদা। ওই কেন লজ্জা দিচ্ছেন বৌদি, এত কম সময়ে এর থেকে ভালো বাড়ি আর পেলামই না। আজকে রাতে তিনটে বাড়ি দেখলাম, শেষে এটাই ঠিক হলো। থাকার জন্য একটা ঘর পেয়েছি সেটাই কি যথেষ্ট না?
বাবা ভুবন, আজ রাতের জন্য এই বাড়িটা ঠিক আছে। মনে হয় আমার এই শহরের পাট চুকিয়ে আমি ওদের সবাইকে নিয়ে মুঙ্গের চলে যাব। অন্তত পক্ষে ওখান থেকে তো আমাদের কেউ বার করে দিতে পারবে না। মাসিমা, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, ব্যাস কয়েকদিনের তো অপেক্ষা, তারপর এখানে একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। না বাবা, এখন অপেক্ষা করব আমরা মুঙ্গেরে চলে যাওয়ার। মজফরপুরে তো আর থাকা চলবে না। মাসিমা, কিন্তু আপনারা ওখানে যেতে পারবেন না। কেন কাকা, আমরা কেন যেতে পারবো না? দাদা, বিপদে পড়লে ওখানে যাব না তো আর কখন যাব? আসলে বৌদি, ওই বাড়িটা গুড্ডু দাদা 2 বছর আগে বিক্রি করে দিয়েছে। ওখানে আপনাদের আর কিছুই নেই। কি বললে তুমি? গুড্ডু আমাদের ওই বাড়ি বিক্রি করে দিয়েছে? আরে আরে, ওইটা তো ওর বাবার শেষ চিহ্ন ছিল। আরে আরে, ও এখন কার পাল্লায় পড়েছে যে ওই বাড়ি ওকে বিক্রি করতে হলো? মা মা, ব্যাস সামনে এলো তো। ব্যাস, আজকের পর থেকে ওই গুড্ডু মিশ্রর নাম নেওয়া তুমি এবার বন্ধ করো। হে ভগবান, আমাদের এইটা কি হলো? মা, গুড্ডু আমাদের পথে বসালো, এখন আমরা কি করব? আমার তো বিশ্বাস হচ্ছে না বৌমা। মা, ভালো খারাপ সময় তো ঈশ্বর দেখান, মানুষ তো শুধুমাত্র একটা মাধ্যম। বৌদি, আসার সময় খাবার আমি প্যাক করে এনেছি, এটা রেখে দিন, বাকি সবকিছু পরে দেখা যাবে। আসছি বৌদি। মা, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, একটু কিছু খেয়ে নিন। হ্যাঁ ঠাম্মা, খাবার খেয়ে নাও, তাছাড়াও অনেকদিন পর আমরা ভালো মন্দ খাবো। ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? অ্যাকচুয়ালি ভুবন বাবু, আমি গুড্ডুর আর আমার অ্যানিভার্সারির প্রিপারেশন নিচ্ছিলাম, তো কিছু সারপ্রাইজ দিতে চাই ওকে। তো আপনি তো ওর সাথে সবসময়ই থাকেন, তাই আপনার কাছেই সাহায্য চাইছি। আপনার ফোন বাজছে, ধরে নিন। না ম্যাডাম, সেটা কোনো ব্যাপার নয়। আরে, এত রাতে কেউ যখন ফোন করছে নিশ্চয়ই দরকার আছে, ধরে নিন। আচ্ছা, হ্যালো, কি বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? হ্যাঁ, আমি আসছি। কি হলো, আপনি টেনশনে আছেন? না না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার নয়। আরে, এই তো আপনি বললেন ঘর থেকে বের করে দিয়েছে, কে কাকে ঘর থেকে বের করে দিয়েছে? ম্যাডাম, ওই রঞ্জু বৌদি, ওনার শাশুড়ি মা আর ওনার মেয়েদের বাড়ির মালিক বের করে দিয়েছেন। এ তো খুবই খারাপ খবর, এত রাতে ওরা কোথায় যাবে? জানি না ওনারা কোথায় থাকবেন এখন। একটা কাজ করুন, আমার বন্ধুর একটা বাড়ি আছে, আপনি ওদের ওখানে শিফট করে দিন। কিন্তু ম্যাডাম, আপনি রঞ্জু বৌদিকে... বেশি মাথা খাটানোর দরকার নেই, আমি সব কিছু গুড্ডুর মায়ের জন্য করছি। আমি চাই না যে উনিও রঞ্জুর মতো রাস্তায় থাকুন, সেই জন্য আজ রাতে ওদের ওখানে শিফট করিয়ে দিন। আমি আমার বন্ধুর থেকে অ্যাড্রেস নিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি কখনো ওখানে যাইনি, তবে বাড়িটা বোধহয় বুন্দিগলিতে। ম্যাডাম, যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু ম্যাডাম, এই জায়গাটা তো একটু খারাপ জায়গা। আজ রাত্রকুড়ি তো ব্যাপার, কাল সকালে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করে নেবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি এখন আসছি।
ব্যাপার ললিতা? কিছু না মা, আমি একজনকে সাহায্য করছিলাম। আরে তোমরা, তোমরা এত রাতে এখানে? আরে কাকা, আপনার যা করার ছিল আপনি করে দিয়েছেন, এবার নিশ্চিন্তে বাড়ি যান আর ঘুমিয়ে পড়ুন, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। ভাই, এবারে সেকেন্ড চালটা চালতে হবে। ললিতা, তুই হাসছিস কেন? কিছু চুটকি পড়লি নাকি? না মা, আমি কোনো চুটকি পড়ছি না, চুটকি বানিয়েছি। তার মানে? আমি তো বুঝলাম না। রঞ্জু আর ওর মেয়েরা আজ রাতে ঢাকার ঠিকানা পেয়ে গেছে। ও মা, আমরা সবাই মিলে এত বড় একটা প্ল্যান করলাম আর তুই হাসছিস? ললিতা, আমার তো মনে হচ্ছে তোর নেশা হয়ে গেছে। আরে মা, এই ড্রিঙ্কসের এত ক্ষমতা নেই যে আমার মাথায় চড়বে। চড়াও তো আমি হয়েছি ওই রঞ্জুর মাথার উপরে। প্রথম বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়েছে, আর এই বাড়ি থেকে অসম্মানিত হয়ে বেরোবে। তুই যে কি বলছিস ললিতা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, বুঝতে তো ওরাও কিছুই পারবে না। কিছু মজা বোঝার জন্য হয় না, দেখার জন্য হয়। আরে এই বাজনা কে বাজাচ্ছে? কি করে জানবো বলুন তো মা, হয়তো আশেপাশে কারোর বিয়ে হচ্ছে। চল এবার ঠিক করে শুয়ে পড়, আর তোরা সবাই ঘুমিয়ে পড়, কাল সকালে অনেক কাজ আছে। মা, আমারও ঘুম আসছে না। তোকেও আদর করতে হবে তো, নে শুয়ে পড়। আরে বিয়েতে এই রকম বাজনা কে বাজাচ্ছে, তাও এত রাতে? আরে এরকম বাজে জায়গায় সর্বনাশ হলো সকলের। শালু, ওই জানলাটা ভালো করে বন্ধ করে দে তো। মা, মনে হয় আজকে আমিও ঘুমোতে পারবো না। নতুন তো জায়গাটা, তাই একটু অদ্ভুত লাগছে। আরে এত রাতে এখানে কে এলো? কেউ তো জানেও না যে আমরা এখানে আছি। বৌমা, গিয়ে দেখো তো, মনে হয় ভুবন এসেছে। সবাইকে গ্রেফতার করো, পুরো ঘরটা তল্লাশি করো, এখানে আরো কেউ থাকতে পারে, যাও। আরে ইন্সপেক্টর, আপনি কেন তল্লাশি করবেন? আমরা তো চুরি করিনি। আমাদের বাড়ি থেকে বাইরে বার করে দিলে, আবার এখানে? ইন্সপেক্টর বাবু, কি হয়েছে, কি করেছিটা কি আমরা? পুরো সমাজটাকে নষ্ট করে দেওয়ার পরে বলছেন কি করেছি আমরা? থানায় চলুন, ওখানেই সব কিছু বুঝতে পারবে। আর কেউ নেই স্যার এই বাড়িতে। এই নিয়ে চলো সবাইকে। কি করছেন, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমার দিদির হাত। আপনারা এরকম মাঝরাতে এসে কাউকে গ্রেফতার করে নিয়ে যেতে পারবেন না, বেরোন বাড়ি থেকে। দেখুন, এইভাবে আপনারা আমাদের জোর করতে পারেন না। কোন অপরাধে গ্রেফতার করছেন আমাদের?
আরে অন্তত আমাদের এটা বলুন যে আমরা কি করেছি। ও তার মানে তোমরা জানো না যে তোমরা সকলে কি করো। আপনি বলুন আমরা কি কাজ করি। বেশি চালাকি করার চেষ্টা করো না। পাঁচ পাঁচ জন মহিলা আছে এখানে, সব বয়সের, তাই ভালো মানুষ সাজার চেষ্টা করো না আমার সামনে। আপনাদের ব্যবসার ব্যাপারে আমি সব খবর পেয়েছি। ব্যবসা? মা, ওরা কি খবর পেয়েছে? এ পুলিশ কাকুরা কি বলছে? ইন্সপেক্টর, আপনার কোথাও ভুল হচ্ছে, এরা তো সবাই আমার মেয়ে। আরে আপনার তো লজ্জা করা উচিত, এই বাচ্চা মেয়েটাকেও কাজে লাগিয়েছেন। তোমরা চলো থানাতে, সব বুঝিয়ে দেব। কোন ব্যবসার কথা বলছেন? মা, আমাদের তো সেলাই সেন্টার ছিল। কি জঘন্য কথা বলছেন আপনি! এরা আমার মেয়ে, উনি আমার শাশুড়ি মাহন, বাধ্য হয়ে আজকে আমাদেরকে এখানে রাত কাটাতে হচ্ছে। এসব কিছু বাধ্য হয়েই করতে হয় ম্যাডাম, তারপর এটাকেই সকলে পেশা করে। কি বাজে কথা বলছেন আপনি! আপনার ঘরে কোনো মা বোন নেই বুঝি? আর কিছুটা আইন কিন্তু আমিও বুঝি। আমি জানি যে আপনি কোনো প্রমাণ ছাড়া আপনি আমাদের এভাবে গ্রেফতার করতে পারেন না। আচ্ছা, তাহলে আপনি আমাকে এখন আইন শেখাবেন? এই সবাইকে গ্রেফতার করে নিয়ে চলো। আজ এদের ভালো মানুষের মুখোশ আমি থানায় নিয়ে গিয়ে খুলে দেব। গ্রেফতার করো এদেরকে, নিয়ে চলো। ছাড়ুন, নিয়ে চলো। তার আমার পরিবারের কারোর গায়ে যদি হাত দেন তো? আপনার এত বড় সাহস! আপনাদের সবার জন্য তো আমি একাই যথেষ্ট। এই মেয়ে, নিজেকে কন্ট্রোল করতে শেখো, নইলে অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার কারণে এমন একটা ধারার কেস দিয়ে দেব না যে আর জামিনও পাবে না। শান্ত হ, শান্ত হ মা। সব সাহস বেরিয়ে গেল। দেখো তোমরা খুব বাজে কথা বলছো। যদি বুঝতে পারতে কি বলছো, তাহলে উল্টে আমাদের সকলের কাছে ক্ষমা চাইবে। আরে ঠাম্মা, ক্ষমা তো আপনাদেরকে চাইতে হবে। সবাই চুপচাপ থানায় চলুন, আপনাদের জন্য এটাই ভালো। এই নিয়ে চলো সকলকে, চলো চলো চলো। আরে কি করছোটা কি? খুব আইন শেখাচ্ছিলেন আমাকে তাই না? এই যে দেখুন ভালোভাবে ভদ্রলোকের পাড়া, আপনারাও এদেরই একজন। এই নিয়ে চলো সকলকে। সবাই তো এই নেচেই রোজগার করি, এতেও কি আপনার অসুবিধা হচ্ছে? আরে আমাদের ভাত তো জোটাতে দিন। এই এত কথা বলো না, চলো চুপচাপ। খবরদার, যদি ছবি তোলো তো চোখ আর ক্যামেরা দুটোই শেষ করে দেবো। এই মেয়ে, বেশি তেজ দেখিও না এখানে। এই নিয়ে চলো এদেরকে, চলো চলো, বসাও গাড়িতে। চলো, কাজ হয়ে গেছে? আপনি নিজেই দেখে নিন। নাইস, গুড জব। আমাদের এই খবরটা ফটোর সঙ্গে কালকের নিউজ পেপারের ফ্রন্ট পেজে চাই। হয়ে যাবে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি আসছি, ম্যাটারটাকে রাত্রে ছাপতে হবে। ঠিক আছে। আচ্ছা শোনো, এই যতগুলো ফটোগ্রাফস আছে না,
আমাকে মোবাইলে সেন্ড করে দিও। ঠিক আছে স্যার, আপনার বাড়ি পৌঁছানোর আগে ফটোটা পৌঁছে যাবে। ঠিক আছে। একে রঞ্জি আর ওর মেয়েদের এই ফটোগ্রাফসগুলো দেখে না, মা খুব খুশি হবে। নাও গেম ইজ অন। মা দেখো কেমন লেটেস্ট সব শাড়ির ডিজাইন। কি সুন্দর শাড়িগুলো, কি ভালো না? আরে ললিতা, আমাদের কলকাতায় না ওই মোটা মোটা শাড়িওয়ালাটা ও সব নিজের শাড়িগুলো পরে আর ডেমো দেখায় সবাইকে। আর এখানে দেখ কি সুন্দর সুন্দর মেয়েগুলো আর কি সুন্দর শাড়ি পরেছে। ও মা ললিতা, আমাকে না এই শাড়িটা খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। আমাকে এই শাড়িটা কিনে এনে দে না। ওকে, সিলেক্ট পারচেজ। ওমা শিকি, অন্যের পরা শাড়িটা তুই আমাকে পরাবি? জি জি জি। কি হয়েছে, তোরা সব হাসছিস কেন? আমি কি কিছু মজার কথা বলেছি? আরে আমার দিদি, জোকস তো নয় কিন্তু হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। আরে দিদা, এই শাড়িগুলো না স্যাম্পল শাড়ি, তোমার জন্য না একদম ফ্রেশ পিস আসবে, সো ডোন্ট ওয়ারি। সত্যি সত্যি ললিতা, তুই না আমাকে তাড়াতাড়ি শাড়িটা এনে দে, তোর বিবাহ বার্ষিকীতে না আমি এই শাড়িটাই পরবো। অর্ডার করে দিয়েছি তোমার। মামা, তোমার অ্যানিভার্সারির জন্য না আমাদের দুজনের কাছে একটা গিফট আছে। আমার গিফট চাই না, খবর চাই, খবর। তাহলে খবর এটাই মা, রঞ্জু আর ওর মেয়েদের পুলিশ তুলে নিয়ে গেছে। কি রিয়েলি? আজকে রাতে ওরা জেলখানার রুটি খাবে। এই যে দেখুন ম্যাডাম, আপনাদের পরিবার তো পুরো ফেমাস হয়ে গেছে একেবারে। এই যে দেখুন, ফ্রন্ট পেজেই আপনাদের খবর ছেপেছে। মুজফ্ফরপুরে দেহ ব্যবসার পর্দাফাঁস, একজন মহিলার সঙ্গে অনেকজন মেয়ে গ্রেফতার। এবার তো জামিন হয়ে গেলে কাজটা তো আরো ভালোভাবে চালিয়ে যাবে। ছি 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 ছি, এসব কি লিখেছে গুড্ডু? রঞ্জু এইসব কিছু করে সংসার চালায় আর ওর মেয়েদের দিয়েও এসব করায়।